পিছে যাবেন উত্তরের সভাপতি রাজকে রনি ভাই নিয়ে যাওয়ার দৃশ্য। রনি ভাই মোবাইলটা নিজেকে রক্ষা করার জন্য কি তীব্র আকুতিতে সে দলের মহাসচিবকে ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় রাজকে। সেই রাজের বিরুদ্ধে রিমান্ড দেওয়া হয়েছে 3 দিনে, আমি এটির তীব্র নিন্দা জানাচ্ছি। যে বৈশাচিক নির্যাতন তার উপরে করা হয়েছে, টেনে হিচড়ে নিয়ে গিয়ে তার উপর রিমান্ডে কি বিভৎস অত্যাচার হবে আমরা জানি না, কিন্তু এক অমানবিক অশুভ অভিপ্রায়ে তাকে রিমান্ড দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে একটা তরুণ ছেলে গণতন্ত্রের জন্য সোচ্চার প্রতিবাদী, রিমান্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে তার রিমান্ড প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সব দলের অংশগ্রহণে নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। কি নেওয়া হবে যা কথাটা সংলাপেই বলা হয়েছে, আমরা কিন্তু বারবার বলেছিলাম তার সম্পর্কে যে আসলে তিনি এসেছেন চাকরি করে, গণতন্ত্রকে বাঁচানো এবং নির্বাচন যে গণতন্ত্রের অপরিহার্য একটি অনুষঙ্গ এটা প্রধান নির্বাচন এটা বুঝতে চান না এবং বুঝবে না যদি তার অন্য উদ্দেশ্য থাকে, অর্থাৎ এইরকম সাংবিধানিক একটা পদকে উপভোগ করার মনোবৃত্তি থাকলে এগুলো দায়িত্ব তার মধ্যে নেই। কে নির্বাচন করলো কে করলো না এটা বিষয় নয়। এই কারণেই তো আজকে যারা অবৈধ ক্ষমতা দখল করে আছেন ক্ষমতাসীনরা তারা তাকে বসিয়েছেন। তারপরেও আমরা তার কাছে গেছি, আমরা বোঝানোর চেষ্টা করছি, একজন শিক্ষিত মানুষ যে কমপক্ষে মানে তার বিবেক শানিত হবে, তাকে আওয়ামী লীগ দখলে পড়েও তিনি তার বিবেক দিয়ে কাজ করবেন, কিন্তু আমরা দেখছি না সেই বিবেকের নির্দেশে তিনি কোনো কাজ করছেন না, বরং সরকার প্রধানের নির্দেশেই তিনি কাজ করছেন এবং এই কাজ করছেন বলেই এই কথাগুলো তিনি বলছেন, এটা তা নেওয়ার দায়িত্ব তার না। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ক্ষমতাসীন দল যে অনাচার শুরু করেছে সে সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ, আমরা লিখিত দিয়েছি কি কাজগুলো করছেন নির্বাচন নিয়ে, যেটা আইন ভঙ্গ করছেন প্রধানমন্ত্রী, এই ব্যাপারে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ, কারণ তার তো ভয় আছে যে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না, এই ব্যাপারে কিন্তু নিশ্চুপ, কিন্তু অন্য কোনো ব্যাপার হলে কিন্তু উনি চট করে বলে দেন। প্রধানমন্ত্রী সরকারি খরচে হেলিকপ্টারে করে দেশের বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছে, আর এদিকে নির্বাচন কমিশন সেটি দেখেও না দেখার ভান করে আছে। জাতীয় নির্বাচনে সকল দলকে সমান সুযোগ এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্য আচরণে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী বলে মনে হয় না। তিনি তার মালিক পক্ষের অনুগত থেকে তাদের স্বার্থ রক্ষা করতেই যেন উঠে পড়ে লেগেছেন। সরকারি দলের নেতা ও নেতাদের আইন ভঙ্গের ব্যাপারে আসলে সিইসির কিছুই করার নাই, কিছু করবারই বা থাকবে কি করে, মালিক পক্ষের বিরুদ্ধে তো আর মানে কিছু বলা যায় না, সেটাই তিনি করছেন। তিনি আরও বলেছেন তফসিল ঘোষণার পূর্বে এ বিষয়ে যদি এ বিষয়ে কিছু করার থাকে না, যদি নাই থাকে তাহলে তফসিল ঘোষণার পরেও উনি কিছু করতে পারবেন না, যিনি আগেই পারেন না আইন ভঙ্গ করলে তিনি তফসিল ঘোষণা করবেন কি করে। মালিক পক্ষের দায়িত্বের চেয়ে চাকুরি রক্ষা বড় হলে তার দ্বারা কিছু করা সম্ভব নয়।